সৌদি আরবে ব্যস্ত প্রধানমন্ত্রী। আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ভোরে সৌদি আরব পৌঁছেছেন। সৌদি আরবের রাজধানী রিয়াদ পৌঁছানোর পর তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়। 4 দিনের এই সফরের প্রথম দিনটি কেটেছে ব্যস্ততায়। এদিনই সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী। বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং 56 আরব ও মুসলিম দেশের নেতারা এই সম্মেলনে যোগ দিয়েছেন। জানা যায়, জয় আমাদেরই হবে স্লোগান নিয়ে সন্ত্রাসবাদ মোকাবেলা ও জঙ্গিদের অর্থায়ন খুঁজে বের করার বিষয় সম্মেলনে আলোচিত হয়। সম্মেলনের মূল বিষয় বৈশ্বিক সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় নতুন অংশীদারিত্ব প্রতিষ্ঠা, সহনশীলতা এবং সহাবস্থানের মূল্যবোধের প্রসার এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিতের উদ্যোগ জোরদার করা। পরে প্রধানমন্ত্রী গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সট্রিমিস্ট থট উদ্বোধন অনুষ্ঠানেও যোগ দেন। রাতে অংশ নেন সৌদি বাদশার আমন্ত্রণে ভোজসভায়। এর আগে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তার সভাসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের ফ্লাইটটি শনিবার স্থানীয় সময় রাত 11:15 বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সৌদি শুরা বিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ ফয়সাল বিন আবু সাদ এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। পরে মোটর শোভাযাত্রা সহকারে প্রধানমন্ত্রীকে রিয়াদের মুভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সৌদি আরব সফরকালে তিনি সেখানে অবস্থান করবেন। সফরকালে শেখ হাসিনা মক্কায় হারাম শরীফে পবিত্র ওমরা পালন করবেন এবং মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করবেন। সফরসূচি অনুসারে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের লক্ষ্যে আজ 22 মে সকালে বিমানে মদিনার উদ্দেশ্যে রিয়াদ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বিকালে তিনি জেদ্দার উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন। বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হারাম শরীফে পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাবেন। 24 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।